তাই আবার বলছি এখন যেহেতু পড়ার আরম্ভ হয়েছে শুনতেও হবে চুপও থাকা লাগবে দুইটার কি এরপর যদি কেউ কথা বলে আপনি আল্লাহর ভাষা বুঝেন ফাদাক্কির বিল কোরআনি মা ইয়াখাফু ওয়ঈদ সো অ্যাডমনিশ এন্ড ওর বাই দা হলি কোরআন হি হু ফ্রেস মাই থ্রেট আল্লাহ বলেন কোরআনের উপদেশ আপনি তাদেরকে শোনাবেন যারা আল্লাহর থ্রেটের ভয় করে ধমকের ভয় করে আমি আল্লাহর ভাষা দিয়ে বোঝালাম এরপর যদি কেউ কথা বলেন আপনি আল্লাহর ধমককে তো ভয় করছেন না আপনার জন্য মাহফিল না আপনি চলে যান ওই যে চলে যাচ্ছে স্যার এই যান তাড়াতাড়ি যান 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 চলে যান আমরা এসেছি যেহেতু এবাদত মনে করে যেহেতু পুরাটা অনুষ্ঠান যেন এবাদত আমাদের যেন নামাজের মতো আজকে সওয়াব হয় এরকম মন দিয়ে শোনেন আল্লাহ পাক বলেন এই একটা কিতাব পৃথিবীতে কিতাবে একটাই আর দুনিয়ায় যা আছে সব এই কিতাবের ব্যাখ্যা হাদিস এই কিতাবের ব্যাখ্যা অংশিলা ইলাইকা হে নবী আপনার প্রতি যেটা নাজিল করা হয়েছে হারাজম মিনহুলি তুনদিরা বিহি এ কোরআন দিয়ে যখন মানুষদেরকে আপনি উপদেশ দেবেন মানুষের সামনে যখন এর বক্তব্য উপস্থাপন করবেন আপনার মনের ভেতরে যেন তখন আবার কোন সংকীর্ণতা দ্বিধা দ্বন্দ্ব ভয় ভীতি সংশয় সন্দেহ এগুলো যেন কাজ না করে অধিকারিল মুকমিনিন কোরআন মুমিনদের জন্য উপদেশ জোরে বলেন সুবহানাল্লাহ আয়াতের ভেতরে শব্দ পেয়েছি আমরা দুইটা হারজন একটু খেয়াল করেন ভাই হারজনের ব্যাখ্যা আছে তাফসীরের কিতাবে দুইটা এক নম্বরে হে নবী যখন কোরআন আপনি উপস্থাপন মানুষের সামনে করবেন এমন বহু মানুষ আছে এই কোরআনের বক্তব্য না বোঝার কারণে মন খারাপ করতে পারে কথা বোঝেননি কোরআন আমি যেভাবে উপস্থাপন করব আল্লাহর ভাষাটা ওই ভাষা হয়তো আপনার আমার অনেকের বুঝে না আসতে পারে না বোঝার কারণে অনেকে মন খারাপ করতে পারে এ ঘোষণা কার যেটা আজ বাংলাদেশে অনেকের হয় আসলে বলে হুজুর আমার বিরুদ্ধে চলে যাচ্ছে আমি করবো কি বলে এটা শুধু ওই দলের পক্ষে যায় আরে ভাই ওই দলের লোক কোরআন মানে এই জন্যই তো পক্ষে যায় আপনি তো কোরআন মানেন না যে আপনার পক্ষে যাবে কেউ যদি বলে হুজুর জেনা করতে মনে চাচ্ছে এরকম একটা আয়াত বলেন আছে আরো আছে যে আল্লাহ তাআলা বুঝছি না জেনার ধারে কাছে যেও না এখন আপনার মনে চাইলে আমি করব কি আমি কি নতুন করে নাজিল করব যারা ধেনার ধারে কাছে যাই না জেনার পথগুলো বন্ধ করে দেয় এই আয়াত তো তাদের পক্ষে যাবে নাকি এই জন্য যারা বলেন যে যা বলে সব যায় ওই দলে আমাদের দলে কিছু আসে না বুঝতে হবে আপনার দল আল্লাহর অভিশপ্ত দল কারণ যেখানে কোরআন নেই ওটা দল না এটা একটু বেশি হয়ে গেল না না কিসের বেশি হয়েছে মানে তাবাল হুদা বেগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ তিরমিজি শরীফের হাদিস নবীজি বলেন কোরআন যেখানে নেই ওই জায়গায় যদি কেউ ভালো হওয়ার নিয়েতেও যায় আল্লাহ নিজে তাকে গোমরা বানিয়ে দেয় সুতরাং আজকে যদি আপনি কোরআন শুনতে এসে থাকেন নিয়ত যদি আপনার থাকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন যেখানে কোরআন নেই ওই দরবার যদি আমার বাবাও তৈরি করে রাখে আমি ওখানে নেই যেই দলে কোরআনের কর্মসূচি চলে না ওই দল যদি আমার বড় ভাইও তৈরি করে আমি ওই দলে নেই ওখানে যদি আমি জেনে শুনে থাকি আমাকে খারাপ বানাবে কে শব্দটা আদল্লা এখানে আলেম যারা আছে বলেন তো আদল্লা ইউদিল্লু বাবে ইফাল দল্লা ইয়াদিল্লু দিলেও তো অর্থ হয়ে যেত সলাসে মজাররাত থেকে শব্দটা আসলে বাংলা অর্থ হতো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন কিন্তু আদল্লা শব্দ বাবে ইফাল থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনার নিয়ত ভালো ছিল কোন জায়গায় যে যাচ্ছিলেন সে কোন দল করেন কোন দরবার বলেন কোন পূজার মণ্ডপে বলেন নিয়ত ভালো ছিল কিন্তু কোরআন সেখানে নেই কোরআনের কর্মসূচি ছিল না এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে আপনি চিন্তা করেছেন কথার ওজন কত এই জন্য আজ সিদ্ধান্ত নেওয়া লাগবে যে এই দলে কোরআন নেই ওই দলের প্রতিষ্ঠাতা আমার বাবা হলেও আমি ওই দলে আর থাকবো না
আমি যদি ভালো হওয়ার নিয়ত এই দলে থাকি আমাকে খারাপ বানিয়ে দেবে কে এটা মানবেন কারা দেখি লিল্লাহি তাকবীর এই আন্দাজে হাত তোলা যাবে না বুঝে শুনে হাত তোলেন কোরআন যে দলে নেই ওখানে আপনি আর মরণ পর্যন্ত থাকতে পারবেন না এবার হাত তোলেন আর আবার হাত তোলছেন না আন্দাজে এরা যেন মেনে নিতে পারেন তারা হাত তোলেন দেখেন তো হাত তোলে নি কে আলহামদুলিল্লাহ এই মাহফিল সাকসেস হয়ে গেছে আমি মোনাজাত করে দিলাম আর কিছু লাগবে না ভাই এটা ঠিক থাকবে তো আগে সামিয়ানা পার হলে আগে যাছিলেন তাই সুলাইমান নবী আলাইহিস সালামের জামানার একটা কাহিনী পড়েছিলাম তাফসিরে সূরা নমলের তাফসিরে সুলাইমান নবী একবার জিনদেরকে বললেন একটা মসজিদ তৈরি করো ওরা মসজিদ তৈরি করার পর আবার ভাঙ্গা আরম্ভ করেছে সুলাইমান নবী এসে বলে কয় মসজিদ বলে বানিয়েছিলাম আবার ভেঙে ফেলেছি কেন তা আপনি তো বলেননি যে মসজিদ বানানোর পরে কি করা লাগবে দেখলাম কাজ কাম নেই করবো কি ভেঙে ফেলি সুলাইমান নবী ঠিক আছে মসজিদ বানাও এটা শেষ হয়ে গেলে একটা কুকুরের লেজ সোজা করবা ঠিক মসজিদ কমপ্লিট করে কুকুর নিয়ে এসে লেজ ধরে টানে লম্বা হয়ে যায় যে ছেড়ে দেয় আবার কাছে যায় কি গো একে কুকুর এভাবে হবে না তেল মোবাইল নিয়ে আয় তেল মোবাইল নিয়ে টানে হ্যাঁ লম্বা হয়ে গেছে যে ছেড়ে দেয় আবার যা ছিল তাই জিনারা বলছে এভাবে হবে না বাঁশ নিয়ে আয় জায়গা মতো বাঁশ দিয়ে টাইট করে বেঁধে রাখ পাঁচ দিন সাত দিন বেঁধে রাখার পরে যখন যেই খুলে দেয় আগে যা ছিল তাই সুলাইমান নবী এসে বলছে কি করো হুজুর করবো কি কি কুকুর আমরা তো টানা টানিতে ব্যস্ত আছি যত টানি লম্বা হয় ছেড়ে দিলেই কাছে যাই বহু জিনিস দিয়ে আমরা টানা টানি করেছি হাত দিয়ে টেনেছি তেল দিয়ে টেনেছি বাঁশ দিয়ে টেনেছি কিছুই হয় না আমার তো মনে হচ্ছে 15.5 বছর অনেকের চরিত্র ইলেজের মতো হয়ে গিয়েছিল এদেশের 18 কোটি জনগণ তাদেরকে সদরানোর জন্য বহু চেষ্টা করেছে কেউ হাত দিয়ে টেনেছিল কেউ মুখের ভাষা দিয়ে কেউ তেল দিয়ে কেউ বাঁশ দিয়ে কেউ জীবন দিয়েও টেনেছে কিন্তু কুকুরের লেজের চাইতেও খারাপ ও কোনোদিন সোজা হয়নি শেষ পর্যন্ত সোজা হয়েছে পালিয়ে এখন বুঝতেছে যে কি করলাম এই দেশের মানুষ পালিয়ে গেলে যদি 15.5 বছরে সোজা হয়েছে দেন তাহলে এইভাবে পালানো লাগতো না আর এই মানুষগুলোকে বিপদে ফেলে গেলেন এখন এরা করবে কি এখন তো এই দেশে পরিচয় দেওয়া যায় যে আমি একজন হিন্দু কোনো অসুবিধা নেই কিন্তু যদি কেউ বলে যে আমি আওয়ামী লীগ তা দাঁত মুখ খুলে দেবে কি করে গেলেন আপনি আপনার লেজ তো সেই কুকুরের মতো এত টানাটানি করলাম আমরা 15.5 বছর কত আলেমরা সংশোধনের জন্য চেষ্টা চালিয়েছে কিন্তু যা ছিল তাই আমাদের চরিত্র কি ওই লেজের মতো হবে নাকি হাদিস শোনার পরও যদি কারো মনের পরিবর্তন না আসে ও আগে যা ছিল যদি ও তাই করে ওর কপালে আর হেদায়েত আছে বলে আমার মনে হয় না সুতরাং যারা সিদ্ধান্ত নিয়েছিলেন একচ্ছত্র ভাবে একেবারে খাঁটি ভাবে নিয়েছেন তো কোরআন যেখানে নেই আমি ওখানে নেই কারণ আমার আখিরাত তো আমি ধ্বংস করতে পারি না কথা বলেন না কেন দুনিয়া একদিকে হয়ে যাক আমি যদি একা থাকি তাও আমি একা দাঁড়িয়ে থাকবো ইনশাআল্লাহ কোরআনের কথা না বোঝার কারণে মন খারাপ হয় এমন দর্শক শ্রোতা নেই আছে কারা আছেন এরকম মন মানসিকতা নিয়ে হাত তোলেন তো আছে নাই তো যে দুইজন আজ থানায় যে এডিসির কাছে নালিশ দিল এরা কারা এরা তো হিন্দু ভাইরা না মুসলমান এরা মনে করে যে আমাদের পক্ষে হুজুর বলে না আরে ভাই আমি আয়াত পাবো কোথায় তাহলে আপনি অন্য কোনো বই এনে দেন আমি সেইটা বলি ধরা কোরআনে আপনার পক্ষে যাওয়ার মতো কোনো আয়াত নেই তখন বলে ঠিক আছে যখন আমার পক্ষে কোনো আয়াত নেই তখন আমি এটা হতে দেব না বন্ধ করে দেয় এটা বন্ধ করে আপনার কপাল যে ওই সালেমের মতো পড়বে আপনি টের পাচ্ছেন এই 15.5 বছরে কোরআনের আলোচনায় যত বাধা দিয়েছে তত কপাল পুড়েছে
14 জায়গা অনুমতির সিস্টেম করেছিল আরে ভাই আমি কি আমার বাবার কথা বলার জন্য কুষ্টিয়া থেকে এসেছি না কোরআনের তাফসীর পড়ে আমি যতটুকু বুঝি ওইটা আপনাকে বোঝানোর জন্য আসলাম আর আপনি এমন সিস্টেম করে রেখেছেন যে 14 জায়গায় যান পারমিশন নেই আর বলতো না সরাসরি যে কোরআন বন্ধ করে দেব কিন্তু জানো বন্ধ হয় এই লাইনগুলো তৈরি করেছিল ও 14 জায়গায় কেউ যাবেও না ও ছাতা বলবে দরকার নেই মমতাজকে নিয়ে আয় ফাটটা দেয় গান্ধী দাদা আল্লাহ এখন পুরো পরিবেশ পাল্টিয়ে আজ মুমিনদের হাতে দেশটা তুলে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে খালি সুদঘর সুদঘর বলে যারা গালি দেন আরে ভাই উনি কি নিজে ডাইরেক্ট সুদ খাচ্ছে উনি একটা চাকরি করে ওই প্রতিষ্ঠানে লোকটা যাই করুক উনি যে ক্ষমতা পাওয়ার পরেই জানিয়েছে দেশে অন্যান্য ধর্মের অনুষ্ঠান যেভাবে চলে কোরআন ওইভাবে চলবে কোনো অনুমতি লাগবে না এই কারণে আল্লাহ তাকে মাফ করে দিবেন ওনার জীবনে কিছু কবুল হবে কি না হবে আমি জানি না কিন্তু কথাটা কত বড় মারাত্মক কথা 96 ভাগ মুসলমানের দেশে কোরআনের অনুষ্ঠানে অনুমতি নেওয়া লাগে এ কিসে ওর প্রথম দিনই বলেছে কোনো অনুমতি লাগবে না কিছুদিন আগে বাংলাদেশের সবচাইতে বড় গোয়েন্দা বিভাগের পদের আমি নাম নিলাম আপনাদের বিভাগে বাড়িটা উনি আমাকে বলছে হুজুর কোরআনের কথা যে এই ফোর্সে বলা দরকার আপনি ওই ফোর্সে সারা বাংলাদেশের 56,000 বর্গ মাইলের প্রত্যেক জায়গায় বলবেন কোনো অনুমতি লাগবে না যদি কেউ বাধা দেয় শুধু নাম ঠিকানা বাবার নামটা আমারে দেবেন ঠ্যাং ভেঙে ফেলবো আমি বললাম যে স্যার আপনি এতদিন ছিলেন কোথায় আমি নতুন দায়িত্ব পেয়েছি আমি একজন মুসলমান আর মুসলমানের যা কাজ আমি তাই করব আলহামদুলিল্লাহ আল্লাহ স্যারের হায়াত যেন বাড়িয়ে দেন আমি নাম নিলাম না তার সিকিউরিটির জন্য মাঝে মাঝে আমার সাথে যোগাযোগ হচ্ছে কোন জায়গায় এখন আর বাধা নেই আগে যে প্রশাসন বাধা দিত সে প্রশাসন আজকে বসে হুজুর তাড়াতাড়ি আসেন আপনার কেন তুলে দেই কারণ সবার প্রতি এখন একই নির্দেশ সারা বাংলাদেশে যে কোরআনের অনুষ্ঠানে কোনো বাধা নেই এই কিছু মোনাফিক নামধারী মুসলমান এরা হট্টগোল করে ওরা জানে যে কোরআন আলোচনা হলে আমাদের কোনো কথা এর ভেতর নেই আপনার ভেতরে যদি কোনো কথা কোরআনে না থাকে ওই রকম কাজ কারবার করা যাবে আমি আপনাকে বাঁচাতে চাচ্ছি আর আপনি দৌড় দিয়ে জাহান্নামে যেতে চান যান দরকার হয় লাফ দিয়ে আরো ফেলে দেবো যান প্রথম নাম্বার হারাজনের ব্যাখ্যা কি বলেছিলাম আমি বানিয়ে বলছি না যত তাফসীর আছে বাংলাদেশে আপনি আসেন আমি দেখিয়ে দিচ্ছি এক নাম্বার ব্যাখ্যা এইটা যে কোরআন উপস্থাপন করতে গেলে এমন কিছু মানুষ আছে তারা না বুঝে বিরোধিতা করতে পারে ওই জামারাই করেছিল এখনো করছে এটা কিয়ামত পর্যন্ত করবে আর যারাই করবে তাদের কপাল আবু লাহাবের মতো আবু সাহেলের মতো পড়বে সে 14 বছর আগে ওরা মারা গেছে এখনো পর্যন্ত ওদের নামে বর দোয়া থেমে নেই একথা বলে না কেন কারণ কি ওরা কোরআন বিরোধী ছিল 14 বছর আগে মারা গেছে হযরত ওমর হযরত আবু বকর সিদ্দিক তাদের নামে বর দোয়া না দোয়া থেমে নেই সারা পৃথিবীতে তাদের জন্য দোয়া হয় কথা বলে না কেন সুতরাং আপনাদের জীবন আমাদের জীবন হযরত ওমরের মতো যেন হয় আবু লাহাবের মতো যেন না হয় হয়তো আমরা কেউ এখানে 100 বছর পরে কেউ থাকবো না কিন্তু এখান থেকে 200 বছর পর যারা আসবে তারা নাম জানে যদি যে আমক লোক এই বীরগঞ্জে কাহারলে আল্লাহ কোরআনে বাধা দিত আপনার জন্য দোয়া করবে 200 বছর পর আপনি কবরে এই ফ্লাক্সি লর্ড হয়ে ওদের বর দোয়া যাবে আর যা পাওয়ার আপনি তাই পাবেন যেন নিজের কপাল নিজে নষ্ট করেন না দ্বিতীয় নম্বর ব্যাখ্যাটা বলবো হ্যাঁ রবি আপনি যখন কোরআন প্রচার করবেন উপস্থাপন করবেন মানুষের সামনে আবহমান কাল থেকে ওই দেশে ওই এলাকায় এমন এমন এবাদত মানুষ জারি করে রেখেছে ইসলামের নাম দিয়ে অথচ ওটা এবাদত না আপনি কোরআন বলতে গেলে ওই এবাদত গুলো তো টিকবে না কারণ কোরআনে কারিমে নির্ধারিত করা আছে এবাদতকে কি কোরআনে 500 আয়াত আছে শরীয়তের বিধান আপনি 501টা বানাতে পারবেন না একটা বানাতে গেলে হয় আপনাকে বানানো লাগবে কথা বলে না কেন 500 আছে কোরআনে কারিমে শরীয়তের বিধান এরপরে 501টা বানাতে পারবেন বানাতে গেলে আপনাকে নাজিল করা লাগবে নাজিল হবে আর আরো জোরে বলেন কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য আর একটা কথাও নাজিল হবে না যা হওয়ার সবের ভেতরে আছে
দিন যত যাবে তত কোরআন থেকে মানুষ গবেষণা করে নতুন তথ্য বের করতে পারবে জোরে বলেন সুবহানাল্লাহ এখান থেকে 1000 বছর আগে এদিকে তাকান 1000 বছর আগে এই কোরআনের তাফসীর যারা লিখেছিল এটা নাযিল হয়েছে কত বছর 1400 বছর কত বছর এই 1400 বছর 1000 বছর মনে করেন আগে যারা এর তাফসীর লিখেছে না লিখে নাই 700 বছর আগে যারা তাফসীর লিখেছে 500 বছর আগে যারা তাফসীর লিখেছে তখন কি কম্পিউটার ছিল এই ক্যামেরা ছিল ভিডিও মোবাইল কথা বলা লাগবে তখন তারা কোরআনে কারিমের তাফসীর লিখে নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা এটা জিলজালের ভেতরে আছে সম্ভবত মাফামাইয়া আমাল মিসকাল যারাতিন খায়রাইন ইয়ারা ওমাইয়া আমাল মিসকাল যারাতিন শাররাইন ইয়ারা সূরা জিলজালের শেষ আয়াতে গুলো শেষ দুইটা আয়াতে আল্লাহ জানিয়েছেন কোন মানুষ যদি জাররা পরিমাণ ভালো কাজ করে কিয়ামতে সে দেখতে পাবে কিয়ামতের ময়দানে জাররা পরিমাণ খারাপ কাজ হলেও দেখতে পাবে এই বাংলার মুসলমানেরা এই আয়াতের তাফসীর যারা 1000 বছর আগে লিখেছে এই ক্যামেরা মিডিয়া মোবাইল এগুলো যখন ছিল না তখন তারা কি লিখেছে কারণ একটা জিনিস অতীত হয়ে যাওয়ার পরে ওটা আবার দেখা যায় এই ভিডিও আবিষ্কার হওয়ার আগে কথা মানুষকে বোঝানো সম্ভব ছিল না একটা জিনিস অতীত হয়ে গেছে ওটা 10 বছর পরে আবার হুবহু ওইভাবে দেখা যায় ভিডিও ক্যামেরা আবিষ্কার হওয়ার আগে এটা কাউকে বোঝাতে আপনি পারতেন তাহলে এই আয়াতের তাফসীরে যে এরো আছে এরো মানে চোখ দিয়ে দেখা কিন্তু আমরা তাফসীরে আমরা এর আগের যে বড়তন তাফসীর আছে সেখানে পড়েছি কেউ যদি যাররা পরিমাণ ভালো মন্দ কাজ করে কিয়ামতে তাকে দেওয়া হবে মানে দেওয়ার বিতয় আরো না দেওয়ার বি আতা আতা উত তাকে দেওয়া হবে এই শব্দ আল্লাহ দিতে পারতেন না আল্লাহ ওই শব্দ জানে না কথা বলে না কেন আল্লাহ জানে সূরা আনআমের 44 নম্বর আয়াতের মাঝের অংশে ওই উত শব্দটা আছে ওখানে মাঝখানে উতু শব্দটা আছে এত উতু ওই শব্দটা ওখানে বাংলা অর্থ হচ্ছে আপনাকে দেওয়া হবে আর এখানে আল্লাহ এরা দিয়েছেন র এরা মানে যে চোখ দিয়ে দেখা দেখার যতগুলো আরবি আছে আমি যতগুলো আরবি পড়েছি তার ভেতরে দেখা মানে এই চোখ দিয়েও মানুষ দেখে গবেষণার দৃষ্টিতেও দেখে কিন্তু সেই দেখা এরো না এই চোখ দিয়ে যেটা দেখা হয় সেটা আরবিতে র বলে আর যেটা গবেষণা করে দেখা হয় ওইটাকে বলেন নাজারা সূরা হাশরের ভেতরে পাবেন ইয়া আয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগদ ইলাখির আয়া ওখানে নাজারা আছে কি আছে নুন জর নাজর মানে গবেষণা করে দেখা এই চোখ দিয়ে দেখা না চোখ দিয়ে দেখার আরবি র এখানে আল্লাহ কি দিয়েছেন র খারাপ ভালো আপনি দেখতে পাবেন ভিডিও ক্যামেরার মতো কে মন্দিরে আগুন লাগিয়েছে কে প্রতিমা ভেঙ্গেছে কিয়ামতের দিন আল্লাহ ভিডিও আকারে আপনাকে দেখাবে এখন ক্যামেরা আবিষ্কার হওয়ার আগে আজ থেকে 700 বছর আগে যদি আপনি এই কথা মানুষকে বলতেন মানুষ ওই সময় আপনাকে পাগল বলত একে বলে যেটা অতীত হয়ে গেছে ওটা আবার দেখা যায় কিন্তু এখন যদি আপনি যে আমার ছোট মেয়ে যে এটা ওরেও বলেন যে এটা কিন্তু দেখা যাবে 2 বছর পর ও বিশ্বাস করবে কারণ ও দেখতেছে যে এটা দেখা যায় এজন্য স্থান কাল পাত্র ভেদে দিন যত যাবে যুগের জ্ঞানের আলোকে বাস্তবতার নিরিখে দিন যত যাবে কোরআনের আয়াত আল্লাহ পাক মানুষকে দিয়ে ওইভাবে ব্যাখ্যা তাফসীর করাবেন জোরে বলেন সুবহানাল্লাহ হে নবী আপনি যখন তাফসীর করতে যাবেন
হয়তো ওই দেশে এমন এমন নিয়ম নীতি পালন করে মানুষ যেগুলো ইসলাম মনে করে আবহমান কাল থেকে চলছে কিন্তু আসলে ওইটা ইসলাম না আপনি বলতে গেলে ওই মানুষগুলোর ব্যবসায় ভাটা পড়বে আর যারা পীরের নাম নিয়ে হকানি পীর বাদ দিয়ে হাজারো মানুষ আজ ভন্ড নাম নিয়ে ওরা ব্যবসা করে খাচ্ছে পীর শব্দ নিয়ে পীরের ছেলে হলে আবার পীর হয়ে যায় এরকম দেশে নেই এই কথা বলেন না কেন এটা শুধু বাংলাদেশে একটা দরবারে এখন নেই তাছাড়া বাকি সব জায়গায় একটাই চট্টগ্রামের মরহুম মাওলানা আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহে বাইতুল শরফে যিনি আছে শুধু এইটা বাদ দিয়ে বাংলাদেশে এখন আমি আর কোন জায়গায় পাচ্ছি না যদিও এর আগে শাহ কুতুবউদ্দিন রহমতুল্লাহ আলাইহে ছিলেন এরপরে আবার ওই আব্দুল জব্বার সাহেবের ছেলে এখন পীর হয়েছে ওনার পরে ওনার ছেলে হতে পারেনি এই দরবারটাই শুধু দেখলাম বহু দরবারে ঘুরে দেখলাম না এই নিয়ম নীতি নেই আরে ভাই ইসলামের সাথে কোরআনের সাথে যেটা মেলে না ওটা কি পীরের দরবার হতে পারে হযরত ওমর যদি বলতেন এই এই ভালো করে তাকান হযরত ওমর যদি বলতেন আমার ইন্তেকালের পর এই সিয়ারে বসবে আমার ছেলে আব্দুল্লাহ কারণ সব দিক থেকে তিনি যোগ্যতা সম্পন্ন ছিলেন তারপরেও তিনি কিন্তু এ কথা বলেননি উনি বললে কেউ নিষেধ করত না কেউ নিষেধ করত না তারপরও বলেছেন আমার ইন্তেকালের পরে আমার সন্তান আব্দুল্লাহ যেন না বসে সাহাবীদের ভেতর থেকে পরামর্শ করে যাকে যোগ্য মনে করো তাকে বসিয়ে দিও আমার ছেলে যোগ্য তা তারপরও বসবে না কারণ ইন্তেকালের পরে মানুষ বলবে অমর মারা গেছে মারা যাওয়ার আগে ছেলেকে বসিয়ে গেছে সিয়ারে আপনার বিবেক কি মরে গেছে নাকি আপনি এই হাদিসটা একটু তাকাননি কোনোদিন বিশ্ব নবী যদি বলতেন আমার ইন্তেকালের পরে আমার মেয়ে ফাতেমা বসবে সিয়ারে কেউ নিষেধ করত আরো জোরে বলেন উনি কইছিলেন তা আপনি কোথা থেকে ইসলাম নিয়েছেন আমি তো টের পাচ্ছি না পীর সাহেব মরে যেতে দেরি সঙ্গে সঙ্গে ওনার ইস্তাবাবিষিক্ত হয় ওনার বড় ছেলে নাই মেজ ছেলে কোথায় পেয়েছেন ভন্ডামি আপনি ইসলাম এই পীরের যে ব্যবসা এই দেশে চলছে এটা ইসলাম থেকে নেননি আপনি নিয়েছেন আপনার বাপ দাদার কাছ থেকে এই কথা বলতে গিয়ে যখন কোরআনের সাথে হাদিসের সাথে মেলে না তখন ওই মানুষগুলো কি বলবে আসো হামজা দাওয়াত করে খাওয়াই তখন বলবো তো আমার ব্যবসায় আগুন লাগিয়ে দিয়েছে ও যেন আর না আসে আমি হারাজন শব্দের ব্যাখ্যায় ছিলাম এই এদিকে তাকান আমি নাম ধরেই বলছি আপনার যা মনে হয় হোক এই দেশে যতগুলো দল আছে এখন 73টার উপরে আপনি দেখবেন মাত্র একটা দলের ভেতরে এই নিয়মটা নেই যে মারা গেলে ওনার ছেলে আবার দলের প্রধান হবে না আরো দিতে গেলে দলের প্রতি দলীয় পদ নিতে চায় না কান্নাকাটি করে বলে না এত বড় দায়িত্ব আমি নেব না বাকি বাংলাদেশে কোন একটা দল দেখান যেখানে দায়িত্ব দিতে গেলে নিতে চায় না কান্নাকাটি করে দেখান আরো জোর করে নিতে এরপর আপনার বিবেক খোলে না কবে খুলবে আবার উনি মারা যাচ্ছে ওনার মেয়ে বসবে সিয়ারে উনি মারা যাচ্ছে ওনার বউ বসবে সিয়ারে কোথায় পেয়েছেন ভন্ডামি এরা যেহেতু ইসলামে নেই আমরা ওইটা মানি না আপনি কি ইসলাম নেবেন বাবার কাছ থেকে না নবীর কাছ থেকে আরো জোরে বলা লাগবে এরা যদি স্বীকার করেই নেন যে আমি নবীর কাছ থেকে ইসলাম নেব এই দেশে এই নিয়মে যেটা চলছে আপনাকে সেইটা মানার আহ্বান জানাচ্ছি এখন আপনার বিবেকে যদি সায় না দেয় মনে করবেন বিবেকের উপরে কুকুরে পোশাক করেছি বলছে ঠিক হারা জনের ব্যাখ্যা করতে গেলে সারা আন্দাজে এবাদত বানিয়ে নিয়েছেন আন্দাজে দরবার বানিয়ে নিয়েছেন ওগুলো তো টিকবে না তখন ওই মানুষগুলো হেনবি দেখবেন আপনার কথা শোনার পরে আপনার হাদিয়া তোফা নজর নিয়াজ বন্ধ করে দেবে এমনকি তারা আপনার জানের শত্রু হয়ে দাঁড়াবে এটা 1500 বছর আগে হয়েছে এখনো হচ্ছে কিয়ামত পর্যন্ত হতেই থাকবে কিন্তু কোরআনে কারিম যেভাবে প্রচার করা দরকার ওইটা বন্ধ হবে না
বন্ধ করা যাবে যেভাবে আল্লাহ দিয়েছেন আমরা ওইভাবে প্রচার করতে চাই আল্লাহ আমাদের তৌফিক দেন বলেন আমিন সূরা আনাম থেকে আমরা একটা আয়াত পড়ছি তাফসীর আকারে কথা বলার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ জবান খুলে কোরআনের সোনালী আয়াত একটু পড়েন আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم قل تعالوا واتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا আমার ভাইরা সূরা আনআম 151 নম্বর আয়াত একটা মাত্র আয়াত আমরা পড়েছি আল্লাহ পাক বলেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ওই জামানায় পৃথিবীর মানুষদেরকে বলেছিল তোমরা আসো এই এখন যদি নবী বেঁচে থাকতেন আর দিনাজপুরের কাহারলে যদি আসতেন এই ময়দানে বসে যদি বলতেন তোমরা আসো আমার উম্মতেরা ও পৃথিবীর মানুষেরা আমার উম্মত বলে যারা দাবি করো তারা আমার কাছে আসো এখানে বসো আমি তোমাদেরকে আল্লাহ কোন কোন বিষয় হারাম করেছে ওগুলো তেলাওয়াত করে করে শোনাই বসতেন না বলেন বলেন কারা কারা নবী আসলে বসতেন হাত তোলেন তো দেখি এই আন্দাজ হাত তুলবেন না আমার শিক্ষা আছে লিল্লাহি তাকবীর আলহামদুলিল্লাহ ভাই নবী যেহেতু এখন আর নেই নবীর নায়েব আছে নায়েবে রাসূল তার ভেতরে আমিও একজন এটা মানেন তো বিশ্ব নবী এসে যেভাবে তেলাওয়াত করে করে শোনাতেন মনে করেন ওইভাবে আমি এখন করব এটা কে খুশি হবে কে বেজার হবে ওইটা দেখতে গেলে তো তাফসীর হবে না আমার নবী জিরো ওই পন্থা অবলম্বন করছে এবার আল্লাহ পাক বলেন কোল হে নবী আপনি বলুন তাআলা তোমরা সবাই আসো আতলু আমি তেলাওয়াত করে শোনাই কে বলছেন বলেন তো নবীজি নবীজিকে দিয়ে আল্লাহ বলাচ্ছেন নবী আপনি বলেন যে তোমরা আসো দিনাজপুরের মানুষেরা আমার সামনে বসো আমি তেলাওয়াত করে তোমাদেরকে শোনাই মা মানে যা হাররামা আল্লাহ হারাম করেছেন রব্বকুম তোমাদের রব আলাইকুম তোমাদের উপরে তোমাদের রব যিনি তোমাদেরকে বানিয়েছেন কি কি বিষয় তোমাদের জন্য দুনিয়ায় হারাম তোমাদেরকে আমি এটা তেলাওয়াত করে করে শোনাই তার ভেতরে পাঁচটা বিষয় এখানে আছে কয়টা আমরা যেহেতু 500 আয়াত শরীয়তের বিধানের ভেতরে পাঁচটা এখন পাবো এই পাঁচটা অন্তত আজকে শুনে যায় যেগুলো হারাম তাহলে হারাম কাজ যদি আমরা জেনে শুনে করে থাকি আমাদের জন্য জান্নাত ও হারাম আরো জোরে বলেন এবার একটা একটা করে মিলাবেন এগুলো আমাদের জীবনে আছে কিনা যদি থাকে আজকেই বাদ দেওয়া লাগবে আর যদি না থাকে ওগুলো থেকে যদি না থাকে তাহলে মারহাবা আমি জীবনে অনেক ভালো কাজ করে ফেলেছি এক নম্বরে আল্লাহ বলেন আল্লাহ তো শিরিক বিহি শাইআ হে নবী আপনার উম্মতদেরকে আপনি তেলাওয়াত করে শোনান এক নম্বরে আল্লাহ তোমাদের উপরে হারাম করেছে তার সাথে শিরিক করা যাবে না এই শব্দটা পরিচিত একটা শিন র কাফ শিরকুন শব্দের শাব্দিক অর্থ অংশীদার স্থাপন করা আল্লাহর সাথে কাউকে যোগ করা এটা যে অন্য ধর্মের ভেতরে বাদ দিলাম মুসলমানদের ভেতরও বিরাজ চার প্রকার শিরিক পাওয়া যাচ্ছে এখন আমরা তাফসীরে আয়াতের তাফসীর পড়তে গিয়ে পেয়েছি শিরিক বিল জাত শিরিক বিল সিফাত শিরিক বিল ইখতিয়ার আর শিরিক বিল হুকুক এই চারটা শব্দ আর ভাগ 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 করলে হয় আট প্রকার এই আট শ্রেণী ভাগ করলে হয় বারো প্রকার বারো প্রকার ভাগ করলে হয় বাইশ প্রকার বাইশ প্রকার ভাগ করলে হয় ৪২ প্রকার ওই ৪২ প্রকার ভাগ ভাগ করা আছে আছে ৭২ প্রকার
72 প্রকার ভাগ করে মুফাসসিরুনে কিরামে শিরিক বানিয়েছে 120 প্রকার এই শিন র কাফ এই শব্দের ভিতরে এত কথা আছে 120 দিন সময় লাগবে শুধু এই আয়াত বলতে এত কথা আল্লাহ এদের ভিতরে লুকিয়ে রেখেছেন যত সংক্ষেপে পারা যায় আমরা সামারাইজ করে খুব তাড়াতাড়ি ডেলিভারি দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর সাথের সাথে আপনার উম্মতদেরকে বলেন তারা যেন শিরিক না করে আল্লাহ কয়জন আরো জোরে বলেন পৃথিবীর অন্যান্য ধর্মের সাথে আমাদের ধর্মটা মেলে না এই কারণে আপনি খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করেন ওরা তিনজনকে মানে আল্লাহকে মানে পাশাপাশি আল্লাহর ছেলে আছে একজন আল্লাহর বউ আছে একজন এটা মানে আপনি ইহুদিদেরকে জিজ্ঞাসা করেন তারা মানে দুইজনকে তারা আল্লাহকেও মানে পাশাপাশি তার একটা ছেলে আছে হযরত মুসা আলাইহিস সালাম তাকেও মানে হিন্দুদেরকে ভাই জিজ্ঞাসা করেন ওরা বলবে আমাদের তিনটা দুইটা না আমাদের 33 কোটি কত পৃথিবীতে এরকম 4,500-এর উপরে ধর্ম চলছে কোন ধর্মের সাথে ইসলাম ধর্মের এই মূল নীতির মিল নেই আমরা মানি শুধুমাত্র একজনকে যার কোন শরীক নেই অংশীদার নেই কথা বলা লাগবে এখানে প্রথমে এই স্বীকৃতি আপনাকে দেওয়া লাগে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে তেলাওয়াত করে লা ইলাহা ইল্লাল্লাহ ওই বললে দিবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয়েকদিন আগে চুয়াডাঙ্গা জেলায় দুইজন স্বামী স্ত্রী মুসলমান হয়েছে তারা শিক্ষিত মানুষ ওনাদেরকে কালিমাটা পড়ালাম পরে আমাকে প্রশ্ন করছে শুধু এতটুকু বললেন কেন আপনাদের কালিমা আমি পাঁচটায় জানি অথচ এখানে আমরা হাজারো অনেক মুসলমান যারা পাঁচটা না তিনটার বেশি কালিমা জানেই না এমনকি এই যে হুজুর বসে আছে এরা যদি এখন পাঁচটা কালিমা বলতে বলেন দুইটার বেশি মনে পারবে না অথচ অনেক বড় হুজুর মাদ্রাসার মহাতামিম অনেক বড় বড় মুসলমানকে আমি জিজ্ঞাসা করে দেখেছি পাঁচ কালিমার দুইটার পরে জানে না আর তো হিন্দু মানুষ মুসলমান হচ্ছে পাঁচ কালিমায় তারা আয়ত্তে আছে আমি যখন শুধু এই শাহাদতটা পড়ি কালিমায় তাইয়্যেবাটা পড়িয়েছি আমারে বলছে না শাহাদত পড়ান এরপরে তামজিদ আছে তাওহিদ আছে রদ্দে কুফর আছে সবগুলো আমারে পড়ান আমারও তো পাঁচটা মুখস্ত না আমি দেখে দেখে পড়ালাম মুখস্থ করে তো রাখি না শুধু এই দুইটাই রেখেছি অনে আমাকে এই কথার স্বীকৃতি দেওয়ার জন্য বলছিল হুজুর শুধু লা ইলাহা ইল্লাল্লাহ না ওয়াহদাহু লা শারিকা লা এইটা বলেন যে আমি এমন আল্লাহর উপরে ঈমান আনছি যার কোনো শরীক নেই তিনি একা একক সুবহানাল্লাহ বলতে পারো নাই তাহলে আমরাও এমন আল্লাহর প্রতি ঈমান এনেছি যার কোনো শরীক আরো জোরে বলেন অংশীদার স্থাপন যারা করছেন না বুঝে করছেন পৃথিবীর এই পৃথিবীতে একেবারে সর্বপ্রথম ধর্ম যেটা সনাতন ধর্ম তার নাম ইসলাম যদিও অনেকে আজ এই কথা প্রচার করেছে সনাতন ধর্ম মানে হিন্দু ধর্ম না সনাতন মানে পুরাতন সনাতন মানে কি পুরাতন ধর্ম এই পৃথিবীতে ইসলামের আগে আর কোনটা ছিল এ পৃথিবীর প্রথম মানুষ যিনি হযরত আদম আলাইহিস সালাম তার স্ত্রী হযরত হাওয়া তাদের ধর্ম কি ছিল বলেন তো আরো জোরে বলেন তাদের ধর্ম ছিল ইসলাম তাদের চাইতে পুরাতন কেউ আছে তাহলে আপনি যে বলেন পুরাতন মানে সনাতন ধর্ম মানে হিন্দু ধর্ম না ওটা অনেক পরে এসেছে ওটা হাবিল আর কাবিলের মাধ্যমে শয়তান ধোকা দিয়ে বোকা বানিয়ে ওই ধর্মের আবিষ্কার করেছে পৃথিবীতে একটাই ধর্ম আল্লাহ পাক পুরাতন ধর্ম যেটা আদম নবী থেকে এখন পর্যন্ত চলছে কিয়ামত পর্যন্ত এই ধর্মের উপরে আল্লাহ শুধু রাজি আর খুশি তার নাম ইসলাম এটাকে আমি বানালাম
সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত ওয়ামাইয়া বতাগি গায়রুল ইসলামি দীনান ফালা ইয়াকবালা মিন ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন ইসলাম বাদ দিয়ে পৃথিবীর যে কোন ধর্ম অনুসরণ করে যদি আমাকে রাজি করতে চাও আমি কখনো রাজি হব না আল্লাহ যে কখনো হবে না তার বাংলা কি এ যে লান আছে ফালাই ইকবালা ইকবালা এটা মজার বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এর আগে ফা আছে আর পরে লান আছে আরবি গ্রামার অনুযায়ী লান যদি কোন মোসারের আগে আসে অর্থ হয় কখনো হবে না সাধারণ আজ ইসলাম বাদ দিয়ে পৃথিবীর যে কোন নিয়ম নীতি ধর্ম পালন করে যদি আল্লাহকে রাজি করতে চান আপনি আল্লাহর মন পাবেন না শুধু এতটুকু আল্লাহ শেষ করেননি ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন সবচেয়ে বড় ক্ষতি হবে আপনার মরণের পর আপনি যেন ক্ষতিগ্রস্ত হয়ে না যান আপনি যেন বিপদে না পড়েন এই জন্য আহ্বান জানাচ্ছি আসেন শান্তির ধর্মে ইসলামে আসেন পরিপূর্ণভাবে মেনে নেন এর ছাড়া শান্তি এর ছাড়া নিরাপত্তা স্বস্তি পৃথিবীর কোন ধর্ম আপনাকে দিতে পারবে না আপনি যদি স্বস্তি চান শান্তি চান নিরাপত্তা চান ইসলাম বাদ দিয়ে পৃথিবীতে কোন ধর্ম আছে আপনি আমারে বলেন আমি সেখানে যাব বহু ধর্মের নিয়ম নীতি আমি বিশ্ববিদ্যালয়ে থাকে কালীন পড়েছি কিন্তু না আমি পাইনি ইসলামের বাইরে যা পেয়েছি সেখানে শুধু অশান্তি বিশ্বের যতগুলো দেশে আমি ঘুরেছি বহু জাতির সাথে আমার ওই গাড়িতে দেখা হয়েছে ট্রেনে হোক বাসে হোক প্রাইভেট গাড়িতে হোক আমি যাওয়ার সময় অনেক ইহুদের সাথে বেরিয়েছি খ্রিস্টানের সাথে হিন্দুদের সাথে বৌদ্ধদের সাথে মাদুসিদের সাথে মিলেছি দেখেছি তাদের মনের কথাগুলো ওরা নিজেরাই যখন একান্তে থাকে বলেছে না পৃথিবীর একটাই মাত্র ধর্ম আছে শান্তি স্বস্তি নিরাপত্তা দিতে পারে তার নাম ইসলাম যদিও বাপ দাদার ধর্ম পালন করি বংশের কারণে প্রতিবেশীর কারণে প্রভাব প্রতিপত্তির কারণে সঠিকটা বলতে চাই না আমি নিজে পরীক্ষিত যখন বরিশালে পড়তাম ওই সময় ব্রিজ ছিল না যাওয়া লাগতো লঞ্চে নৌকায় এই যে লঞ্চ ছোট ছোট লঞ্চ এগুলো বৃষ্টি বা বাদল আসলে ঝড় উঠলে কাঁপা কাঁপি করতো আমার পাশে এক দাদা হিন্দু দাদার দাদি বসে আছে যখন টলাটলি করছে মুসলমানেরা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ হিন্দু দাদা দেখছে বসে লা ইলাহা ইল্লাল্লাহ কি গো আপনার চেহারা দেখে মনে হচ্ছে আপনি অন্য ধর্মের কারণ ওদের দেখলে বোঝা যায় না যেখানে কি দেওয়া থাকে একটা বললাম দাদা মুসলমান হয়েছেন কবে হয়নি কি পড়েন কালে না পড়েন কোন কারণে আপনি আপনি তো জপবেন হরি হরি এই বলতে পারেন আপনি কালে মা পড়ছেন মানে আমার বলছে হুজুর যে ঝড় উঠেছে ও কালী দুর্গার কাজ না আল্লাহ লাগবে এই ঝড় থেকে বাঁচাতে হলে আল্লাহ ছাড়া কেউ নেই সারা বানি ইসরায়েল আল্লাহ এই হিন্দু ভাইয়েরা হিন্দু দাদার কথাটা তুলে ধরেছেন হেনবি যখন বিপদে মানুষ পড়ে দেখবে পৃথিবীর যে কোনো মানুষ তখন আল্লাহ বাদার কাউকে ডাকে না এটা আমি নিজে সরাসরি দেখলাম উনি নিজেই জপতেছিলা ইলাহা ইল্লাল্লাহ তখন আর কালী দুর্গা বা অন্য কিছু আমাকে বাঁচাবে এই বিশ্বাস তাদের আর হয় না তা এটাই স্বাভাবিক জেলখানার ভেতরে আমি অনেক হিন্দুকে পর্যন্ত পড়িয়েছি অন্য অন্য ভাষা হিন্দুদের সাথে আমরা খাবার দিতে আসতো যখন আমরা দেখতাম ওই মানুষগুলো অনেকে মুসলমান হয়ে গেছে 10 বছর 20 বছর 25 বছর জেল খাটতেছে ও জানে যে বাইরের জীবনে আর যাওয়া যাবে না জীবনটা নষ্ট করে করবো কি এ শান্তির ধর্ম এখানে আছে আমরা মেনে নেই ওখানে জসীমউদ্দিন রহমানি মাওলানা ছিলেন আপনারা জানেন ওনার হাতে বহু মানুষ মুসলমান হয়েছে ভেতরে আমাদের যারা খাবার দিয়ে যেত আমি নিজেও দেখেছিলাম এই মানুষগুলোর পরিবর্তন পরিবর্তন আসতেছে মুসলমানদের এই আচার আচরণ কৃষ্টি কালচার দেখে ওরা দেখতেছে পৃথিবীর কোন ধর্মের ভেতরে শান্তি নেই স্বস্তি পাওয়া যায় না নিরাপত্তা নেই গভীর রজনীতে মুসলমান আলেমেরা যখন রাতের বেলা এই ফাঁসির কন্ডেম সেলের ভেতরে তাহাজ্জুদ পড়ার জন্য উঠতো নামাজ শেষ করার পরে 2 রাকাত 4 রাকাত 8 রাকাত পরে দেখতাম আলেমরা কান্না
বিশেষ করে মাওলানা শাখাওয়াত হোসেন রাজি, মাওলানা জোনায়েদ আল হাবিব, মাওলানা মামুনুল হক এত বেশি কন্দন করেছে। আর আমি যেহেতু ডাক্তার শফিকুর রহমানের সাথে সাত দিন ওনার ঘরে যেতাম, তাহাজ্জুদের নামাজ আদায় করে এত গভীর ভাবে কান্নাকাটি করতেন, শুধু ওই ছেলে গেছে এই কারণে না, নিজের অপরাধ বোধ জাগ্রত হতো, নিজের পেছনের জীবনের দিকে তাকানোর পরে এত বেশি কন্দন করেছে, যেহেতু কন্দনটা মন থেকে আসতো এই জন্য প্রভাব পড়ত। আশপাশে যারা আছে অনেক হিন্দু ভাইরা পরবর্তী দিন সকালে এসে বলতো ওই রকম শান্তি আমরাও পেতে চাই। গভীর রজনীতে সত্য সত্যই যদি আপনি শান্তি আর স্বস্তি পেতে চান মনের ভেতরে, গভীর রজনীতে সেজদা লম্বা ভাবে দিয়ে আল্লাহকে মন থেকে ডাকবেন, দেখবেন আল্লাহ নিজের পক্ষ থেকে একটা আলাদা শান্তি আপনার মনে তৈরি করে দেবে। আজকে এই বাড়িতে যদি একটু পারেন লম্বা সেজদা দেবেন, এই দুই থেকে তিন থেকে পাঁচ মিনিট না, এক বিশ পঁচিশ মিনিট আধা ঘন্টা পড়ে থাকেন, কিছু যদি না বলতে মনে হয় এমনি পড়ে থাকেন, কারণ ওইটা আল্লাহর কুদরতের পা। আল্লাহর কুদরতি পায়ে আমি দেখেছিলাম জামাত ইসলামীর এই কেন্দ্রীয় আমির, ইনি আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সেজদায় পড়ে আছে, চোখের পানি দিয়ে যাই নামাজ ভিজে যাচ্ছে, শান্তি যদি না পাবে ও কোন কারণে পড়ে আছে পঁয়তাল্লিশ মিনিট? আপনি কোন দেবতার সামনে এরকম এক ঘন্টা পড়ে থাকেন তো পারবেন না, কারণ স্বস্তি শান্তি নিরাপত্তা আপনার মনের ভেতরে আসবে না, এটা আসার জন্য আল্লাহর কুদরতি পা লাগবে। এখানে যে যখন গভীর রজনীতে সব নিস্তব্ধ হয়ে যায়, ফাইদা ফারাগাতা ফাংসব ওয়া ইলা রাব্বিকা ফারাগাত, দুনিয়ার কোলাহল মধ্যে পরিবেশ যখন আপনি শেষ করবেন তখন একেবারে শান্ত সিস্ত নিরাপত্তা নিরাপদ বেষ্টনে যে গভীর রজনীতে আপনি আল্লাহর এবাদতে মগ্ন হয়ে যান, দেখেন আমি আল্লাহ এর ভেতরে কি দেখেছি। যারা তাহাজ্জুদ যারা পড়ে তারা এটা কিছু না কিছু পায়, সেজদাটা লম্বা করে দেবেন অবশ্যই কিছু পাবেন, কারণ সেজদার ভেতরে কিছু বললে ওইটা আল্লাহর ফেরত দেয় না। আমরা সেজদা লম্বা করে দিই, আমার মনের কথাগুলো বাংলায় বলেন অসুবিধা নেই, কিন্তু নফল নামাজে, কোন নামাজে নফল হোক সুন্নত হোক, এই নামাজগুলো যে যদি লম্বা সেজদা দিয়ে সুবহানা রাব্বিয়াল আলা তিনবার বলার পর পাঁচবার বলার পর মনের কথা আপনি বাংলায় বলতে আরম্ভ করেন। আল্লাহ আমার ছেলের অসুখ পড়ে আছে, যে আমার স্ত্রী এখন লাইফ সাপোর্টে, আমার মেয়েটা আইসিইউতে, কয়েকদিন আগে তাদের কেবিনে দিয়েছে, অথচ আপনাদের ডাকে সেই ঢাকা থেকে কুষ্টিয়া থেকে দৌড় দিয়ে চলে আসা লাগছে বাধ্য হয়ে, না আসলে মাহফিলটা তো মাঠে মারা যাবে, অথচ পড়ে আছে তারা, আমারও অবস্থা ভালো না, ডাক্তার আমাকে বলেছে কথা বলা যাবে না সর্বোচ্চ রাত দশটার পরে জেগে থাকবেন না, আর শরীর ঘামলে আবার যা হয়ে গিয়েছিল রংপুরে সেদিন ওই রকম হয়ে যাবেন, এখানে গা ঘামান এ ফ্যান আবার কি রওশনের সাথে মতো হয়ে গেল, তো এতো বন্ধ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের এখানে যারা দায়িত্বে আছে প্রশাসনে এবং হিন্দু ভাইরা যারা আছে ওনারা দশটা পর্যন্ত সালাতে বলেছিল, আর কি সালাবো না শেষ করে দেবো, আপনারা বললে হবে না, ওনারা আছে না এখানে, হারুন কর মারান হারুন আছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ ঠিক আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের মালিক আমাদের মাবুদ এবাদত পাওয়ার একচ্ছত্র মালিকানা যার, তার নাম কি? আমাদের আল্লাহর সাথে আমরা জীবনে বেঁচে থাকতে শিরিক করব না, যারা করছে আল্লাহ তাদেরকে যেন বুঝ দেন হেদায়েত দেন, বলেন আমিন। রব্বুল আলামিন বলেন শিরিক যদি মানুষ না করতে ইচ্ছা করে গ্যারান্টি দিতে পারি, হে নবী আমি আল্লাহ তাদের গ্যারান্টি দিলাম শিরিক না থাকলে তাকে জান্নাত দিয়ে দেব,
আপনার গোনা যদি পাহাড় পরিমাণ হয় আর মানুষের অধিকার নষ্ট করার কোন গোনা যদি আপনার জীবনে না থাকে শিরিক নেই মানুষকে ঠকানো মানুষকে অপমান করা অপদস্থ করা অত্যাচার করা এই গোনা আপনার আমলনামায় নেই বাকি অন্যান্য যা গোনা আছে সব আল্লাহ মাফ করে দিবে এজন্য আমাদের জীবন থাকতে যেন কারো উপরে আমাদের অত্যাচার না হয় আমি বারবার আয়না ঘর বলতে চাই না বলতে চাইছি এই কারণে আমি নিজে 10 দিন থেকেছি কেউ তো 3 মাস কেউ 2 বছর 5 বছর 8 বছর ও 10 বছর কাটিয়ে এসেছে এখানে যারা জুলুম করেছিলেন আপনি আল্লাহর আদালতে মামলার আসামি আপনাকে আল্লাহ মাফ করবে না যতদিন ব্যারিস্টার আমান ব্যারিস্টার আরমান আর আমান আজমি ভাই যতদিন আপনাকে maaf না করবে আর যত মানুষ আইনা ঘরে ছিল এই জুলুম যাদের উপরে বিনা কারণে করেছেন পথ থেকে তুলে নিয়ে বেকার 3 মাস আটকে রেখে এরপরে বলছে জানা উনি আমনেই গায়েব হয়ে গেছে 8 বছর 10 বছর পরে দেখা যাচ্ছে ঘর থেকে বের হচ্ছে এমন অবস্থা মানুষের চেহারা ব্যারিস্টার আরমানের যে চেহারা আপনি 8 বছর আগে দেখবেন এখন তার সাথে মিল আছে কি খেতে দিত পচা ছোলা সকালবেলা আর দুপুরবেলা মাখানো ভাত মনে হচ্ছে কে মাখিয়ে রেখে গেছে খা 1.5-2 মিনিট সময় দিত মাত্র টয়লেট করার জন্য এই পায়ের ভেতর দিয়ে হাত এইভাবে লাগিয়ে সামনে যে লোহার বেড়া ছিল ওর সাথে হাত লাগিয়ে টাইট করে বেঁধে দিত আপনি যদি এমনি শুয়ে থাকতে বলতেন 1-2 ঘন্টা 5 ঘন্টা একদিন 2 দিন 5 দিন থাকা যায় আটটা বছর আপনাকে শুইতে দেয়নি মাজার হাড় বাঁকা হয়ে গেছে আমি তো 10 দিনে আমার হাল শেষ হয়ে গেছে আমি যে যুবক মানুষ তাই আমি পারি নাই আর ব্যারিস্টার আমান আরমান ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি ভাই বয়স্ক মানুষ 60 বছর 70 বছর তাদের বয়স ওদের তাই এমনি মাজার কাটি ঢিল হয়ে গেছে তাদেরকে যদি 10টা বছর একাধারে মাটিতে শুইতে দেয় না হাত দিয়ে আমার সাথে যিনি ছিলেন মাওলানা মুফতি ফখরুল ইসলাম উনি আমার সাথে শেষে ছিলেন জেলখানায় আমারে বলতো হামজা ভাই আমারে নিয়ে এইভাবে বেঁধে রেখেছিল 2 দিন 5 দিন 10 দিন না মাসের পরে মাস আমি মাঝে মাঝে বলতাম আল্লাহ তুমি আমারে মরণ দিয়ে দাও মানুষ যে শুয়ে থাকে এটা যে কত বড় নিয়ামত আমি ওই সময় টের পেয়েছি এই জন্য দেখতাম আমার পাশের সিটেই তো থাকতো ষাট পাট হয়ে ঘুমাচ্ছেন এইভাবে পড়ে আছেন মানে বলে হ্যাঁ এইভাবে যে থাকা কত বড় নিয়ামত আমি ওই আয়না ঘরে টের পেয়েছি এই জুলুম যা করেছেন আপনার বিবেক কি মরে গেছে আপনি কি করে এটা জানার পরও খাবার খেতেন স্বামী স্ত্রীর কাছে থাকতেন দুনিয়াদারি করতেন আমার তো বিশ্বাস হয় না আপনি অবশ্যই লাল পানি খেতেন বা ঘুমের বড়ি খেতেন তাছাড়া আপনার ঘুম আসা সম্ভব না আপনার জীবনে যদি জুলুম থাকে কারো উপরে অত্যাচার থাকে তাহলে আপনার জীবন শেষ এই দুনিয়াও তো শেষ আখেরা তো আপনার শেষ না আমাদের দ্বারা যেন এরকম কিছু না হয় আমরা সতর্ক থাকবো আল্লাহর অধিকার কে যদি নষ্ট হয় নামাজ পড়েননি রোজা রাখেননি হজ করেননি আল্লাহর অধিকার ছিল আপনি করেননি ইচ্ছা করলে আল্লাহ মাফ করে দেবে কিন্তু কোন মানুষের অধিকার যদি নষ্ট হয় আর শিরিক যদি আপনার জীবনে থাকে আপনার আর মাপ পাওয়ার লাইন নেই ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমা ইয়াশা কোন মানুষ যদি শিরিক করে আমি আল্লাহ ওরে আর মাফ করি না এজন্য আহ্বান জানাচ্ছি যারা শিরিকে আছে একটু বিবেকটা কাজে লাগান এত বড় মাবুদ যিনি নেই থেকে আপনাকে পর্যন্তই নিয়ে এসেছে আপনি কিন্তু নেই ছিলেন কি আপনার কোনো আলোচনা ছিল না দুনিয়ায় আমি যে হামজা 33 বছর বয়স 33 বছর আগে হামজা বলি আমাকে কেউ চিনত বলেন সেই নেই থেকে শুরু করে আজ আমাকে সিয়ারে পর্যন্ত সে আল্লাহ বসালেন তার সাথে শিরিক করব আমার বিবেক কি মরে গেছে জীবন না নবীজি বলেছেন তোমাকে যদি পুড়িয়ে ফেলা হয় টুকরা টুকরা করা হয় তার ভেতরেও তুমি শিরিক করবা না আর যা করো করো শিরিক করবা না যারা আহ্বান জানাচ্ছি নবীজি আসলে এইটাই বলতেন
كان أتول ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا الله পাক বলেন নবী আপনি দুনিয়ার মানুষকে ডাক দেন কাছে নিয়ে বলেন যে দেখো আল্লাহ তোমাদের উপরে এই এই জিনিস হারাম করেছে তার প্রথম নাম্বার শিরিক করা যাবে না আল্লাহ আমাদের এই সিদ্ধান্তে উপনীত হওয়ার তৌফিক দিন যে জীবনে যাই ঘটে যাক শিরিক করব না কে করব না কেন আবিল ওয়ালিদাইনি ইহসানান তোমাদের উপরে আল্লাহ হারাম করেছে আর একটা কাজ পিতামাতার অবাধ্য হওয়া যাবে না যে ধর্মের লোক হন না কেন প্রত্যেক ধর্মে এটা লেখা আছে মা বাবার বাধ্য থাকা লাগবে কোরআনে কারিমে আল্লাহ আয়াত নাযিল করার সিস্টেম দেখিয়েছেন দেখেছি আমি তিনটা ধাপ সেখানে আল্লাহ নিজের কথা জানিয়েছেন যে আমার এতাত কর সঙ্গে সঙ্গে রসুলের নাম দিয়েছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আল্লাহর এতাত কর সঙ্গে সঙ্গে রসুলের যেখানেই দেখেছি আল্লাহ পাক তার শুকরিয়া আদায় করার কথা বলেছেন সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর নাম আর দেননি দিয়েছেন মা বাবার নাম আনি সে করবি ওয়ানি ওয়াদিদাইকা আমার শুকরিয়া যদি আদায় করো গোসল নিয়ামত পাওয়ার পর মাঝে সঙ্গে সঙ্গে মা বাবার শুকরিয়া আদায় করবা কারণ আমি আল্লাহ পাক যেমন তোমাকে বানিয়েছি যাদের মাধ্যমে বানিয়েছি সেইটা তোমার মা বাবা এখানে যে ধর্মের লোক হন না কেন মা বাবার সাথে খারাপ আচরণ করা হারাম কথা বলেন না কেন মা বাবার এবাদত করা ফরজ নয় মা বাবার সেবা করা ফরজ এবাদত করা ফরজ শুধু কার আরো জোরে কার আল্লাহ পাক বলেন حملتهمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا তোর এই মা তোকে কষ্টের পরে কষ্ট সহ্য করে পেটে বহন করেছে বিজ্ঞান আজ প্রমাণ দিচ্ছে এই যে মানুষটা যত মানুষ আমরা এখানে আছি প্রত্যেকটা পুরুষ মানুষ সর্বোচ্চ কষ্ট সহ্য করতে পারে 45 ইউনিট কত প্রতিটি জিনিস মাপ যোগ করার একটা যন্ত্র আছে এই যে টেবিলটা যদি কেউ মাপতে চায় এটা ফিতা লাগবে কথা বলেন এখানে এই স্টেজ যদি কেউ মাপতে চায় গজ লাগবে ফিতা লাগবে এই যে বাতাস হচ্ছে বাতাস মাপার যন্ত্র নেই আপনি যে কষ্ট পান এই কষ্ট মাপারও যন্ত্র আছে এই পৃথিবীতে একটা পুরুষ মানুষ সর্বোচ্চ কষ্ট সহ্য করতে পারে 45 ইউনিট এর উপরে কষ্ট দিলে রোগটা মারা যাবে কিন্তু পৃথিবীতে মা যখন আমাদেরকে দুনিয়ায় নিয়ে এসেছে এই জন্মের সময় বিজ্ঞান বলছে একটা মা কমপক্ষে 57 ইউনিট কষ্ট সহ্য করে একবারে যেটার 32টা হাড় ভেঙে গেলে যেমন কষ্ট হয় মা ওই কষ্টটা পেয়েছিল এখন প্রশ্ন আসতে পারে যে সিজারে হয় ও কি কষ্ট কি কষ্ট হয় আপনি টের পান এটা জীবিত মানুষকে প্রায় এক বিঘত দেড় বিঘত সিরে তারপরে সন্তানটা বের করা লাগে কতদিন পর্যন্ত এটা ধকল সহ্য করা লাগে একটা মানুষ সিজারে হোক আর যেভাবেই হোক সিজার করলে সবচাইতে বড় ক্ষতি হয় এই মেয়েটা সংসার করার অযোগ্য হয়ে যায় সামনে কিন্তু আমাদের এখন অভ্যাস হয়ে গেছে এ ছাড়া আর সম্ভব না এর ভেতরে কয়েকটা কারণও আছে এখানে স্টেজে যারা বসে আছে যে আমি সহজ এই কয়টা একটার দিকে তাকান তো একটারও মাকে সিজার করা লেগেছে এরা আসে নাই দুনিয়ায় এরাকে আকাশ থেকে পড়িস কথা বলে দেখো আমার মেয়েটা এই যে এসেছে সিজারে ওকে যেইভাবে নিয়ে এসেছে আমার মা কি ওইভাবে তা আমরা যেহেতু আসতে পারলাম এখন আমার সন্তানরা আপনার সন্তানরা আসতে পারছে না কারণ কি কারণ এখন আমাদের যারা আছে এই মানুষগুলো আল্লাহর চাইতে এরা ডাক্তারের উপরে ভরসা বেশি সন্তান পেটে আসতে দেরি খালি স্বামীকে বলে একটু দেখো কি আছে ভেতরে কি কি দেখবো আল্ট্রাসাউন্ড করো আট দশ বার করে আল্ট্রাসাউন্ড করতে করতে আল্লাহর উপর ভরসা নষ্ট হয়ে যায় আল্লাহ জানিয়েছেন আল্লাহ আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম আমি নিজে মায়ের পেট থেকে বের করে নিয়ে আসার দায়িত্ব নিলাম যখন বারবার বারবার এই কাজ করে আল্লাহর উপরে ভরসা বাদ দিয়ে ডাক্তারের উপরে করে আর এগুলো করার পেছনে কারণ হচ্ছে এই মেয়েটার মা ঠিক
ওর মা খালি বারবার বলে আমার জাদুর কষ্ট হবে তাড়াতাড়ি নিয়ে চলো এখনো হইতে ওর দুই মাস দেরি বলে না এখনি তুলে ফেলো আরে আপনার মেয়ে যে সংসার করার অযোগ্য হয়ে যাচ্ছে আমি নিজে নাই নামলাম না বাস্তবতা বুঝেন আল্লাহ যে রাস্তা দিয়েছে রাস্তা দিয়ে সন্তান আসতে গেলে কিছুদিন পরে ওটা স্বাভাবিক হয়ে যায় কিন্তু উল্টা রাস্তা যখনই তৈরি হয় তখন ওটা আর স্বাভাবিক থাকে না এই মানুষের এই মেয়েটার শরীরের অনেক কিছু নষ্ট হয়ে যায় এই জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করার পরে যদি না হয় ডাক্তারদের বোর্ড বসবে সিদ্ধান্ত হবে এরপরে সিজার আর এখন শুধু অ্যাম্বুলেন্সের ডাক শুনতে দেরি তাড়াতাড়ি ওরা কেসি ধার দেয় কাজ হচ্ছে সম্মানিত মা-বোনেরা কষ্ট যদি সহ্য না করেন তাহলে সন্তানের সাথে আপনার মহব্বত বাড়বে কি করে তিনটা কারণে মহব্বত বাড়ে পৃথিবীতে কষ্ট সহ্য করে নিয়ে আসা দুই নম্বরে মায়ের দুধ খাওয়ানো এটা এখন তো উঠে যাচ্ছে দিন দিন এখন শুধু ডানো আনো কোরআনে কারিমে সূরা বাকারার ভেতরে আছে বলো অনে দাতো ইয়ার দেহনা আওলাদা বন্না হাওলাইনি কামিলাইনি আমি পৃথিবীর প্রত্যেকটা বাবাকে আদেশ দিলাম কাকে আমি কি ভুল বলে ফেলছি না না কিসের ভুল বলছো আমার মাথা কি খারাপ হয়ে গেছে বলো আলি দাদু এর দেয় না আওলাদা হুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরদা আইয়তিম্মার রদা এটা মজাক্কা শব্দ মুআন্নাস না প্রত্যেকটা বাবাকে আদেশ দিলাম কমপক্ষে দুই বছর পর্যন্ত সন্তানকে দুধ খাওয়াবা দেশে আমাদের আছে ওইসব জিনিসপত্র তাহলে আয়াত কি বল নাকি না বল না তাফসির হচ্ছে এইটা সন্তানের দুধ পানের দায়িত্ব কিন্তু মার না এটা বাবা মা পান করাচ্ছে এটা আপনার প্রতি এহসান করে দিচ্ছে উনি যদি বলে যে না আমি দুধ খাওয়াবো না প্রত্যেক দিন দুধ আট বার করে একটা বাচ্চাকে খাওয়ানো লাগে কয়বার কথা বলছেন বিজ্ঞান এখন প্রমাণ করছে প্রতিটি বারে যদি এক কুয়া করেও খায় প্রত্যেক দিন একটা সন্তান কমপক্ষে দুই কেজি করে দুধ খায় আপনি দুই বছর একাধারে চেষ্টা করেন হিসাব করি আমি দেখেছি 36 মন হয় কত মায়ের ওজন কয় মন এক দেড় মন হবে এক দেড় মনের ভেতর থেকে আল্লাহ দুই বছরে 36 মন দুধ বের করেছে আমার কুষ্টিয়ায় আমার গ্রামের বাড়ি যেখানে এক এক লোকের একটা বউ তার 11-12টা মেয়ে চারটা ছেলে কত ১৬টা 36 মন করেও যদি ধরেন আপনি হিসাব করেন কত হয় কত হবে ক্যালকুলেটর লাগবে ওই দুইজনই মারা গেছে কিন্তু 12টা মেয়ে 4টা ছেলেই বেঁচে আছে বলেন এই মহিলার ওজন খুব বেশি হলো না দেড় মন হবে দেড় মন ওজন থেকে আল্লাহ কত মন 36 দুগুণে কত হয় 72 মন এই 72 মন বলি 772 মন না কত হয় আমি একবার হিসাব করেছিলাম ওনার কাছে যে আপনি বলেন তো দেখি হিসাব করে করে দেখি 700 কত মন আমি বললাম আপনার ওজন তো মাত্র দেড় কেজি দেড় মন আপনার ভেতর থেকে আপনার সন্তানদের জন্য আল্লাহ দুধ বের করেছে 772 মনের উপরে আল্লাহ 876 চিন্তা করে দেখেন কত দুধ আল্লাহ বের করলেন এটা এমনি এমনি আল্লাহ বের করেনি একটা কারণ আছে কারণ এই দুধ গুলোর ভেতরে রোগের প্রতিষেধক আল্লাহ দিয়েছে এই জানে যে সমস্ত মেয়েরা সন্তান হলে দুধ দিতে চান না নিজের বডি ফিগার নষ্ট হয়ে যাবে যেই জিনিস যেই জায়গায় আটক রাখা হয় ওই জিনিস ওই জায়গায় পছন্দ ধরে আপনি এই পানি এক জায়গায় আটক রাখেন ছেড়ে দেবেন না দেখবেন ওর ভেতরে পছন্দ ধরবে পোকামাকড় তৈরি হবে দুর্গন্ধ তৈরি হবে এক কথা বলছে না কেন লোহা লক্কড় এক জায়গায় রেখে দিন কাজ করবেন না ও জং ধরে যাবে অকেজ হয়ে শেষ পর্যন্ত নষ্ট হয়ে যাবে পৃথিবীর কোন জিনিস এক জায়গায় রাখলেই নষ্ট হয় মায়ের স্তনে আল্লাহ দুধ দিয়েছে এটা কি রেখে দেওয়ার জন্য না পান করানোর জন্য এটা যখন পান করায় না বডি ফিগার নষ্ট হয়ে যাবে শেষে কেটে বাপ দেওয়া লাগে ক্যান্সার হয়ে যায় এই জন্য আশা করছে আপনাদের দায়িত্ব না আপনারা যদি বলেন না আমরা আজকে থেকে আর দুধ খাওয়াবো না
এই প্রতি দুই বছরের জন্য আমাদেরকে 5 লাখ করে টাকা দেওয়া লাগবে তাও আমাদের এই বললে তো আমি সমস্যা করি কারণ আমার তো এই 10 দিন আগে একটা বাচ্চা হয়েছে 5 লাখ নি না এটা আমার বলার দরকার নেই এই আমার বিরুদ্ধে চলে আসে এই এটা বলবো মানে সম্মানিত মহাবরেরা এটা আপনার দায়িত্ব না বাবার দায়িত্ব আপনি যে একটু ইহসান করছেন বাবার প্রতি এজন্য আমাদেরও ওদের প্রতি ইহসান করা দরকার ওরা যেহেতু ফ্রি ফ্রি এটা করাচ্ছে অন্তত কোনো হাদিয়া তোহফা দিয়ে শোধ দেওয়া দরকার মা বোনরা এই দুধটা পান করাবেন আপনার স্তনে আল্লাহ দিয়েছেন এটা বের করে ফেলে দেওয়ার জন্য সন্তানকে দিলে মহব্বত বাড়ে আল্লাহ পাক বলেন এই দুধ খাওয়ানোর জন্য যে কষ্টটা হয় রাত দিন মিলে একটা মানুষ যদি সারা দিন রোজা রাখে সারা রাত তাহাজ্জুদ পড়ে যে সওয়াব পাবে সন্তান হবার পরে তার মুখের উপরে যে শাল দুধটা আপনি দিয়েছেন ওই সওয়াব পাবে রব্বুল আলামিন বলেন মার বাবা এই দুইজনের ব্যাপারে আমি এত ব্যাখ্যা কোরআনে দিয়েছি পৃথিবীর কারণ আমি এত ব্যাখ্যা নেই সাবানি ইসরাইলের আয়াতগুলো থেকে আমার একটা বোধ এসেছে আল্লাহ পাক বলেন আখফিব লাহুমা জানাহাদ যুল্লি মিনার রহমা আকুর রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা জবান খুলে এই দোয়াটা ওদের জন্য পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা এটা খফজন আল্লাহ দিলেন যারা তাফসীর বলছেন তাদেরকে বলছি একটু তাকান কি শব্দ আল্লাহ চয়ন করলেন আল্লাহ বলেন আখফিজ খফজন মানে ডাউন করার পরে ফল করে দেওয়া হে পৃথিবীর মানুষেরা যারা সন্তান আছো তোমরা মার বাবার উপরে তোমাদের ডানা যেটা রহমতের যে ডানা ছায়া এই ছায়াটা এভাবে ডাউন করবা এরপর ফল করে দিবা আমাদের প্রশ্ন হচ্ছে কোরআনের কাছে কোরআন পৃথিবীর মানুষের কি ডানা হয় কথা বলে না কেন আমাদের তো ডানা নেই ডানা হয় পাখির আমাদের কি আছে হাতের আরবি কি ইয়াদুন আল্লাহ ইয়াদুন নিতে পারতেন না বাহাদুদা আইন দোয়া ডাল এই শব্দ দিতেন বা ইয়াদাল ইয়াদুন দিতেন আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দ বাদ দিয়ে পাখির কাছ থেকে ধার করে নিয়ে হাওলাত করে আমাদের লাগিয়ে দিলেন যে তোমাদের যে ডানা আছে জানা হাত দল্লি নম্রতার যে ডানা এটা মা বাবার জন্য এভাবে মিশিয়ে শেষ করবা না ডাউন করার পর এভাবে ফল করে দিবা আমাদের ডানার নাম আল্লাহ হাতের নাম দেয়নি এই কারণে কারণ আমাদের হাতের ভেতরে কোনো নরম জিনিস নেই সব শক্ত কিন্তু পাখির যে ডানা ওর ভেতরে নরম কিছু পর আছে পালক আছে এটা এত নম্র এত নরম সফট কমন কথা বলে দেখেন এটা একটার সাথে একটা যখন মিলে যায় পাখিটা যখন নিজের ডানা এভাবে ডাউন করে ফল করে দেয় ওর নিচে যে বাচ্চাগুলো অবস্থান নেয় তখন একটা কিসির মিসির আওয়াজ দেয় বাংলায় ওটাকে বলা হয় অনির্বচন সুখ মায়ের ডানার নিচে পাখির বাচ্চাগুলো যখন একটা অনির্বচন সুখ পায় আল্লাহ আমাদেরকে জানিয়েছে পৃথিবীর বান্দা বান্দিরা মা বাবা যতদিন বেঁচে আছে তারা যেন মনে করে যে আমার হামজা থাকতে আমাদের আর কোনো চিন্তা নেই বাংলার মুসলমানের আমাদের মা বাবা যারা আছে তারা কি এটা মনে করতে এখন পারছে না তারা খাবারই পায় না ঠিক মতো আজ হাজারো বোর কারণে মানুষ তার মায়ের সাথে বাবার সাথে খারাপ আচরণ করতে বাধ্য হচ্ছে সম্মানিত মা বোনেরা যারা বউ আছেন আপনিও কিন্তু আর 20 বছর পরে ঠিক ওই জায়গায় পৌঁছাবেন ওই জায়গায় পৌঁছালে কেমন লাগবে আপনার সেটা এখন চিন্তা করে আপনার শাশুড়ির সাথে মায়ের মতো আচরণ করেন মা যদি থাকে নিজে যতটুকু খান সেই পরিমাণে যেমন খাবার খাওয়াচ্ছেন নিজের পোশাক আশাক যেমন তাদেরকে যেমন পরিধান করান শাশুড়ির সাথে আচরণটা করার আহ্বান জানাচ্ছি শাশুড়ি যারা আছে পুত্রবধূদেরকে নিজের মেয়ের মতো মনে করা লাগবে এখানে মা বাবার সাথে খারাপ আচরণ করা হারাম তাদের হক আদায় করা তাদের জন্য খরচ করা তাদের সাথে ভালো ব্যবহার করা হাসি মুখে কথা বলা এটা ইবাদত এটা কি
আল্লাহর নবীকে আল্লাহ পাক বলছেন নবী আপনি মানুষকে ডাক দিয়ে বলেন যে আল্লাহ তোমাদের প্রতিমা বাবার সাথে খারাপ আচরণ এটা হারাম করেছেন ভালো ব্যবহার করা ইহসান করা তাদের সাথে এটা ইবাদত বলেছেন জোরে বলেন সুবহানাল্লাহ তিন নম্বরে তোমাদের প্রতি আমি হারাম করলাম ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম তোমরা কখনো তোমাদের সন্তানদেরকে রিজিকের ভয়ে হত্যা করবে না এই যে সন্তান যাদের চলে আসে রূহ যদি এসে যায় 40 দিনের পরে ওই সন্তানকে আর নষ্ট করা যাবে না যদি এই মনে করে নষ্ট করে ফেলেন যে না জানি আমি কি খেতে দেব আপনি কি ওর রিজিকের মালিক নাকি বলেন না কেন এজন্য হারাম কাজটা করা যাবে না যদি তৈরি হয়ে যায় হ্যাঁ তৈরি হওয়ার পরে যদি আপনার সামর্থ্য না থাকে একে মানুষ করবেন কি করে চিন্তা ভাবনা করুন তা আগে থেকে সতর্ক হবেন একেবারে শেষ হয়ে গেলে 40 দিন পার হওয়ার পরে কিন্তু ওটা নোটপা মদগা আলা শুরু হয়ে যায় আমি ওইটার বিস্তারিত ব্যাখ্যা গেলে অনেক সময় লাগবে যেন সামারাইজ করছে ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা আল্লাহ বলেন ফাওয়াহিশ ফাইশা কাজের কাছে যাওয়া যাবে না সেটা প্রকাশ্যে হোক আর গোপনে হোক মা জহরা মিনহা মা বাতান আলা তাকতুলুন নাফসাল্লাতি হারামাল্লাহু ইল্লা বিলহাক অন্যায় ভাবে কাউকে হত্যা করা যাবে না অথচ আগস্টের 5 তারিখের আগে 1080 জনের তালিকা প্রকাশ হয়েছে সম্পূর্ণ অপরাধ সম্পূর্ণ নিরপরাধ মানুষকে তারা হত্যা করেছে এটা হারাম কাজ ছিল এই হারাম কাজকে নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এই কাজটা যারা করেছেন আপনাদেরকে ক্ষমা চাওয়া লাগবে ওই পরিবারস্থ লোকদের কাছে যাদেরকে আপনি পুড়িয়ে মারলেন এই যে আসলে এই যে লাশগুলো ভ্যানের উপরে লাশ তুলে আগুন লাগিয়ে পুড়িয়ে দিল আবু সাইদের মতো মধ্য ভাইয়ের মতো যত মানুষকে আপনি হত্যা করলেন দুনিয়া থেকে এদের কি বিচার ব্যবস্থার দ্বারা প্রমাণ হয়েছিল এরা অপরাধী এদেরকে মেরে ফেলো হয়নি আপনি নিজে মারলেন সুতরাং যারা মানুষ হত্যার সাথে জড়িত অন্যায় ভাবে এটা হারাম কাজ আর জেনে শুনে যারা ক্ষমতা ঠিকানোর জন্য হারাম কাজ করেছেন তারা আল্লাহর মামলার আসামি ذلكم وصاكم به لعلكم تعقلون আল্লাহ এভাবে ব্যাখ্যা দিয়েছেন আমরা ব্যাখ্যাগুলো আর বলতে পারছি না এত সুন্দর ভাবে আল্লাহ ব্যাখ্যা করে মানুষকে জানিয়েছেন রব্বুল আলামিন বলেন তোমাদের যদি বুদ্ধি থাকে আকল থাকে তাহলে তোমাদের এই কথাগুলো শোনার পরে উপকার হবে আল্লাহ আমাদের আকলকে বুদ্ধিকে জাগ্রত করার তৌফিক দিন আমিন আল্লাহুম্মা আমিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا آسمان الملك বিস্তীর্ণ জমিনের মালিক এ বিশাল আসমান জমিনের তুলনায় তোমার সৃষ্টি এই হাত দুইটা বড় ছোট এই ছোট ছোট দুটি হাত আমরা কোরআন শুনতে এসে তুলে ধরেছি মেহরবানি করে আমাদের এই দুটি হাত একেবারে খালি ফেরত দিও না দুই দিন ব্যাপী তাফসীর মাহফিলের শেষ রজনীতে আল্লাহ তাআলা ভিক্ষুকের মতো এতিমের মতো মিসকিনের মতো কাঙ্গালের মতো দেখো তুলে ধরেছি মাথা নিচু করেন চক্ষু বন্ধ করেন জীবনের অপরাধগুলো স্মরণ করে কোরআন শুনতে আসলে তুমি নিজেই জানিয়েছো কেউ যদি তওবার নিয়তে আসে আল্লাহ তুমি তাকে মাফ করে দাও আমরা স্বীকার করছি এই জনসম্মুখে যে আমরা অপরাধী আমরা প্রকাশ্যে গোপনে অশ্লীল কাজ করেছি যে হারাম কাজগুলোর কথা তুমি বললে যেগুলো হারাম যতদিন বেঁচে আছি আল্লাহ আমাকে সহ প্রত্যেককে হারাম কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দাও এ বিশাল আয়োজনে যারা আঞ্জাম দিল আল্লাহ দলমত নির্বিশেষে যে হিন্দু ভাইরাও সাহায্য করেছে বিভিন্ন কায়দায় আল্লাহ সবাইকে তুমি হেদায়েতের মতো মহা দৌলত দান করো অনেকে না বুঝে তোমার সাথে শিরিক করে তাদেরকে বোঝ দাও জীবনে যেন আমরা অন্তত শিরিক না করি সেই তৌফিক দাও
বাংলাদেশ কে তুমি এমন জায়গায় পৌঁছে দাও যেখানে মসজিদের মতো মন্দির নিরাপদে থাকে রব্বুল আলামিন মা বাবার সাথে ভালো আচরণ করা ফরজ এটা আমাদের সবার জীবনে তুমি দিয়ে দাও মা বোনেরা পরদার আলে যারা আছে এদেরকে ফাতেমার মতো আয়েশার মতো বানিয়ে দাও আমার সহ যত মানুষ অসুস্থ আছে প্রত্যেককে শেফায়ে কামেলা জেলা নসিব করো আল্লাহ তাআলা মাওলানা হারুন তার সন্তানটা অসুস্থ হয়ে পড়ে আছে হাসপাতালে মেহেরবানি করে শেফায়ে কামেলা জেলা নসিব করে দাও আমার স্ত্রী সন্তান এখনো হাসপাতালের বেডে আল্লাহ সুস্থতা দেওয়ার মালিক তুমি আমরা বিশ্বাস করি হাজারো মানুষ নিয়ে দোয়া করছি আমার পরিবারকে তুমি সুস্থ করে ফিরিয়ে দাও এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে কোরআনের ইজ্জতে মাফ করে দাও আগামীতে এই অনুষ্ঠানটা কোরআনের প্রচারের জন্য আরো বিশাল আকারে মঞ্জুর করো আল্লাহ কখন কার কাছে আজরাইল আসে জানি না মরণ আসলেই যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা টাকা পয়সা এনেছিলেন দিতে পারেননি আমরা তো বলতে পারলাম না ওনাদের যে ড্রাম দেওয়া আছে